বাংলাদেশের স্থায়ী বাসিন্দা, অথচ ভারতে দালাল ধরে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে জমি ফ্ল্যাট কেনা বেচার অভিযোগ। বারাসাতে গজিয়ে উঠেছে এমনই দালাল চক্র, প্রতিবাদে পোস্টার। বাংলাদেশে থেকে বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা দালালের মাধ্যমে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বার করে নিয়ে জমি বাড়ি ফ্ল্যাট বেআইনিভাবে ক্রয় বিক্রয় করছে বলে অভিযোগ। এমন অভিযোগ জানিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের হরিতলা মোড়, চাপাডালি তিতুমির বাস টার্মিনাল, শ্বেতপুকুর, হাটখোলা অঞ্চল জুড়ে পোস্টার পড়ল বারাসাতের নাগরিকবৃন্দের নামে। সামাজিক নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে কে বা কারা এই পোস্টার লাগালো তা নিয়ে ধন্দে পুরসভা ও প্রশাসন। তবে এ বিষয়ে বারাসাতের পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায় জানান, এই দালাল চক্র বারাসাত কেন, গোটা রাজ্যেই এই ধরনের অবৈধ কাজ চলছে। প্রশাসনিক স্তরে আমরা বিষয়টির তদন্ত শুরু করছি, খুব শীঘ্রই বেআইনিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বরদাস্ত করা হবে না। একটা ফ্ল্যাট কিনলো, একটা জায়গা কিনলো, কিনে ইনি সেটা রেখে দেন। রেখে দেওয়ার পর এইবারে বাংলাদেশের লোকেদের সঙ্গে যোগাযোগটা করার পর তাদের কী করে, ওই বাড়িগুলো তারাই মালিক। পরে জানতে পারি যে এই যে টাকাগুলো যে বাড়িগুলো কেনে, ওরা অ্যাডভান্স বাংলাদেশ থেকে টাকা এখানে পাঠিয়ে দেয়, পাঠিয়ে দিয়ে ওরা বাড়ি কেনে। এদের না আছে ভোটার কার্ড, না আছে এ কার্ড, আধার কার্ড, কিচ্ছু নেই। তারপরে যেটা হয়, সে এখানে এসে ওই বাড়িতে গিয়ে উঠে তারা এখান থেকে ভোটার কার্ড, প্রথমেই ওরা ভোটার কার্ড আর হচ্ছে আধার কার্ডটা করে নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত।